ওয়াইফাই আপডেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে থেকে নিয়োগের জন্য আবারও যে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকে তা নিয়ে আলোচনা করব, এবং সেখানে কতগুলি পোস্ট রয়েছে, কি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, সবগুলি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করে যাক। এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে বারাণসী লোকোমোটিভ ওয়ার্ক, এবং এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে 15/1/2021। তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 15/2/2021-এর ভেতর সেটাকে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ITI সিট, অর্থাৎ এখানে যে সিটগুলো আছে সেই সিটগুলি ITI ট্রেডের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নেওয়া হবে 160টা, HCST OBC সেখানে আলাদা আলাদা করা হয়েছে, কার্পেন্টার নেওয়া হবে 3টা, পেন্টার নেওয়া হবে 60টা, মেকানিস্ট নেওয়া হবে 66 জন, ওয়েল্ডার নেওয়া হবে 45, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 71 জন, টোটাল 300 জন এখানে যাদের কাছে ITI সার্টিফিকেট আছে তাদেরকে নেওয়া হবে। আর যাদের কাছে ITI সার্টিফিকেট নেই, নন ITI সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন, সেখানে ফিল্টার নেওয়া হবে 30 জন, কার্পেন্টার কোনো পোস্ট নেই, প্রিন্টারের পোস্ট নেই, তারপর মেকানিস্ট নেওয়া হবে 15 জন, ওয়েল্ডার নেওয়া হবে 11 জন, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 18 জন, টোটাল নেওয়া হবে সেখানে 74 জন। অর্থাৎ এই পোস্টগুলির যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার কোনো ITI সার্টিফিকেট লাগবে না, আপনি সিম্পল 10 পাস হলেই সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এই পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ITI সার্টিফিকেট লাগবে আর 10 পাসও আপনাকে করতে হবে। তো বন্ধুরা এখানে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন ফর নন ITI, সেই পোস্টে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি 10 পাস হলে আর আপনার 50% মার্ক থাকলে আপনি সেই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফর ITI যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে 10 পাস হতে হবে আর আপনার ITI সার্টিফিকেট এখানে লাগবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ITI যেই রিলেটেড আপনি অ্যাপ্লাই করবেন, যদি ফিল্টারের জন্য অ্যাপ্লাই করেন ফিল্টার রিলেটেড আপনার ITI সার্টিফিকেট লাগবে। আর বন্ধুরা এখানে যে এজ লিমিটটা ফর ITI ক্যান্ডিডেটের জন্য, এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে এখানে 15-24 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর ফর নন ITI এর জন্য 15-22 বছর হলে আপনি সেই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে, HST-দের জন্য 5-year রিল্যাক্সেশন, OBC-র জন্য এখানে 3-year রিল্যাক্সেশন রাখা হয়েছে। তো বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন 100 টাকা লাগবে। অনলাইন পেমেন্ট মোড থ্রু দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিং, যে কোনো প্রসেস আপনি সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা লাস্ট ডেট দেওয়া হয়েছে 15/2/2021-এর ভেতর সেটাকে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং এখানে যে সিলেকশন প্রসেসটা, সেটা মাধ্যমিকের মার্ক অনুযায়ী সেখানে শর্ট লিস্টের মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে, সেখানে কোনো আপনার কোনো এক্সাম হবে না। ইন্ডিয়ান রেলওয়ে থেকে আসা এই নোটিফিকেশানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।